नमस्कार बंधुरा, रंगोली कुकिंग विद पुरभी चैनेले आमार सकल दर्शक के जानाय स्वागत। आज आमी आपनादेर जोन्नो निये एसेछि पटलेर एकटी नतून रेसिपी, मौरी पटल। बंधुरा, पोस्तर दाम जेभाबे बेड़े चलेछे ताते निरामिष दिने सबसमय पोस्तर जे कोनो रेसिपि करा मध्यबित्तदेर पक्षे बेश मुश्किल। ताई एर विकल्प हिसाबे एई निरामिष रेसिपिटी आपनारा अवश्यई ट्राई करते पारेन, जार स्वादे गन्धे हय अतुलनीय। ताहले चलुन देरी ना करे देखे नेई रेसिपिटी। এর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোর খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর পটলগুলোর দুই মুখ এইভাবে একটু করে চিরে নিচ্ছি আর পটলের মাঝখানটা এভাবে ছুরির সাহায্যে ভালো করে একটু করে চিরে নিচ্ছি। প্রত্যেকটা পটল এভাবে দু মুখ চিরে নিচ্ছি আর পটলের গায়ে এইভাবে লম্বা করে চিরে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা মতো এইভাবে পটলগুলো কেটে নেবেন। এটা মাঝখানগুলো এইভাবে চিরে নিলে পটলের মধ্যে যে কারিটা বানানো হবে, মশলার কারিটা ভালো মতো প্রবেশ করবে। আর নিয়েছি এখানে মৌরি। এখানে আমি 2 টেবিল চামচ মৌরি নিয়েছি। নিয়েছি 2টি কাঁচা লঙ্কা আর এখানে 1 ইঞ্চি আদা এইভাবে গোল করে ছোট করে কেটে নিয়েছি। নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ, চিনি। এখানে নিয়েছি সরষের তেল, রান্নাটা আমি সরষের তেলেই করব। এখানে নিয়েছি 4টে ছোট এলাচ, 1টি বড় দারচিনি টুকরো, 1টি তেজপাতা। নিয়েছি শাহী গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, নিয়েছি গাওয়া ঘি, নিয়েছি এখানে টক দই। টক দইটা আমি এখানে হাফ কাপ দেব। আর এখানে মিক্সার জারে আমি দিয়ে দিচ্ছি মৌরিটা। মৌরিটা প্রথমে শুকনো একটু ডাস্ট করে নেব, মিক্সিতে গুঁড়িয়ে একটু একটু গুঁড়িয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা, এভাবে ফাটিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব যাতে মশলাটা ভালো মতো মিহি পেস্ট বানানো যায়। পেস্টটা বানানো হয়ে গেছে, এটা থেকে সুন্দর একটা গন্ধ বের হবে। এদিকে কড়াই গরম করে এর মধ্যে সরষের তেল আমি দিয়ে দিচ্ছি, পটলগুলো ভেজে নেব সেই পরিমাণ আমি তেল এতে দিলাম। এবার কড়াইয়ের গায়ে ভালো করে তেলটা যাতে লেগে যায় একটু ঘুরিয়ে নিলাম, দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার কয়েকটা পটল আমি এতে দিয়েছি, ভালো করে উল্টে পাল্টে মিডিয়াম হাই আঁচে ভেজে নেব। সামান্য একটু লবণ এতে দিলাম। এইভাবে প্রত্যেকটা পটল আমি ভেজে তুলে নিয়েছি। পটল ভাজার পর কড়াইয়ের মধ্যে তেলটা কালো হয়ে যায়। অন্যদিকে টক দইটা আমি ফেটিয়ে নেব। টক দইয়ের মধ্যে হাফ কাপ টক দইয়ের মধ্যে হাফ টেবিল স্পুন আমি ময়দা দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। এখানে কড়াইয়ের মধ্যে আবারও সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এলাচ, দারচিনি আর তেজপাতাটা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো, পরিমাণ মতো একটু হলুদের গুঁড়ো দিলাম। এবার মশলাটা দেব যাতে মশলাটা ভালো করে ভাজা যায় আর ছিটকে না যায় তেলটা। এবার যে মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে মিক্সার জারটা ধুয়ে ওর জলটাও আমি এতে একটু দিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটাতে ঝাল হবে না কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এবার ফেটানো টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন অথবা বন্ধ করে দেবেন, না হলে টক দই কেটে যেতে পারে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন চিনি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অন করে নিয়েছি, তারপর ফুটছে, ভালো মতো ফুটতে দেব এবার। তবে একবারে হাই আঁচে ফোটাবো না, আমি মিডিয়াম আঁচে রান্নাটা করব।
5 মিনিট মতো মিডিয়াম আঁচে রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর হাফ টিস্পুন গাওয়া ঘি। ভালো করে মশলাটা পটলের সঙ্গে মাখিয়ে নেচ্ছি যাতে পটলের মধ্যে ভালো করে মশলাটা ঢোকে এবং সুন্দর একটা টেস্ট হয়। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়ে আমি পরিবেশন করে দিলাম মৌরি পটল রেসিপি। এটা গরম ভাতের সাথে অথবা ফ্রাইড রাইসের সাথেও খেতে খুব ভালো লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন লাগলো এই নতুন রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।